কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্রমের চাহিদা রয়েছে যথেষ্ট। নারী শ্রমিকদের তুলনায় পুরুষ শ্রমিকদের মজুরি বেশি ও কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা থাকায় নারী শ্রমিকদের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে লিঙ্গ বৈষম্য খানিকটা কমলেও কাজের ক্ষেত্রে মজুরি বৈষম্য যেন পাথরের মতো চেপে বসেছে শ্রমজীবী নারীদের ওপর। মহিলা ঘর হলো 200, মহিলা পুরুষ তো একসঙ্গে কাজে আসি, একসঙ্গে উঠি যাই, মহিলারা পায় না পুরুষেরা পায়। সংসারের খরচ মেটাতে নারী শ্রম বিক্রি করতে গেলে অভাবী নারীদের ন্যায্য মজুরি না দিয়ে স্বল্প মজুরিতে কাজ করিয়ে নিচ্ছেন ভূস্বামীরা, হচ্ছেন মজুরি বৈষম্যের শিকার। ৫০ টাকা বেশি দেখ আর আমাদের ৫০ টাকা কম দেখ, সেটা তো আমাদের দেয় না। নারীদের কর্মক্ষেত্র তৈরির পাশাপাশি সমাজে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নারী পুরুষ মাঠে ঘাটে যে কোনো কাজে যখন তারা একত্রিত হয়ে কাজ করে, সেহেতু তাদের মজুরিটাও এক হওয়া দরকার। যারা মাঠে ঘাটে কাজ করেন, হ্যাঁ, এদের মধ্যে যদি কেউ স্বামী পরিত্যক্তা থাকে, ঠিক আছে, তাহলে আমরা তথা আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর আমরা স্বামী পরিত্যক্তা ভাতার ব্যবস্থা করতে পারি। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ সরকার আপনারা যারা ইতিমধ্যে কর্মসূচি গ্রহণ করেছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে, আগে যেটা 40 দিন ছিল গাইবান্ধা, এখন সেটা 110 দিনের একটা কর্মসূচি নিয়েছে এবং বছরের 220 দিন হবে, সেখানে কিন্তু আমরা নারীদেরকে কাজে লাগাচ্ছি। বৈষম্য দূর করে প্রাপ্য অধিকার নিশ্চিতের মাধ্যমে নারী পুরুষের সমতা ফিরিয়ে আনা হোক এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।